রাজস্ব কর্মকর্তার ছেলের অর্ধকোটির কোরবানি। এক ছাগলের দাম 15 লাখ টাকা, যা পরবর্তীতে বিক্রি হয় 12 লাখ টাকায়। এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তার ছাগল কেনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ছাগল কিনে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও 4টি গরু কিনেছেন 37 লাখ টাকায়। সব মিলিয়ে এবার অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন তিনি। শুধু এবারই নয়, গেল বছরও কোরবানিতে এই কর্মকর্তার ছেলে ক্রয় করেছিলেন 60 লাখ টাকার পশু, যা নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা। খোঁজ নিয়ে জানা যায়, ইফাত সাদেক এগ্রো থেকে 23 লাখ টাকায় ছাগল ও 1টি গরু ক্রয় করেছেন। বাকি 3 গরুর বাজার মূল্য 26 লাখ টাকা। এত টাকায় কোরবানির পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি। এবার ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত। তবে বিপাকে পড়েছেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। সাদেক এগ্রো থেকে ক্রয় করার পর প্রথমে ছাগলটি ধানমন্ডির 8 নম্বর সড়কের 41/2 নম্বর বাসা ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিচতলায় রাখেন। এরপর সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি। পাশাপাশি ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় তার ব্যবহৃত ফোন নাম্বারটি। সেই সঙ্গে নিষ্ক্রিয় করে ফেলেন তার হোয়াটসঅ্যাপ। সরেজমিনে তার ধানমন্ডির বাসায় গেলে সেখানে থাকা নিরাপত্তা কর্মী গণমাধ্যমকে বলেন, ছাগলটি মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে 4টি গরু সহ কয়েকটি ছাগল সেখানে দেখতে পাওয়া গেছে। ইফাতের সঙ্গে কথা বলতে চাইলে সুযোগ নেই বলে চলে যেতে বলেন নিরাপত্তা কর্মীরা। বক্তব্য সংগ্রহ করতে পুনরায় তার ধানমন্ডির বাসায় গেলে এবার ইফাতের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তি ছবি তুলতে বাধা দেন এবং বাসা থেকে চলে যেতে বলেন। সেই সঙ্গে ইফাত বাসায় নেই বলেও জানিয়ে দেওয়া হয়। এরপর একাধিকবার ফোন করেও ইফাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বক্তব্য না পাওয়া গেলেও ক্রয় করা প্রতিষ্ঠান সাদেক এগ্রোর কর্ণধার মোহাম্মদ ইমরান ক্রয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ধানমন্ডির মুশফিকুর রহমান ইফাত 12 লাখ টাকায় 1টি ছাগল ও 11 লাখ টাকায় 1টি গরু ক্রয় করেছেন।